दार्जिलिंग चौरास्तार काछे मेल रोडे प्राचीन होटेल कम रेस्टुरेंटे भयावह आगुन। होटेल रेस्तोरा थेके धोआ देखते पे घटनार खबर देवा हय दमकल के। प्राचीन होटेल कम रेस्टुरेंट काठे तैरी थाकाय होटेले बाकी अंशे खूब द्रुत आगुन छड़िये पड़े एवं घटनार खबर पे घटनास्थल छुटे आसे दमकलेर तीनटी इंजिन। आगुनेर जेरे आटके पड़े एकटी कुकुर। द्रुत चेष्टा आटके पड़ा कुकुरटिके उद्धार करे दमकल। काजे दमकलके साहाज्य करते देखा जाय स्थानीयदेरके। দীর্ঘক্ষণের চেষ্টায় দমকলের কর্মীরা সেই আগুন নিয়ন্ত্রণে আনে, তবে স্থানীয় সূত্রে খবর ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে সংশ্লিষ্ট দপ্তর। আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম দাসের কাছ থেকে। পার্থ প্রতিম, কি জানা যাচ্ছে বিষয়ে? দার্জিলিং এর চৌরাস্তা মেল রোডের কাছে একটি হোটেল কাম রেস্টুরেন্টে, সেখানে কিন্তু রেস্তোরাঁ থেকে ধোঁয়া লক্ষ্য করতে পারেন কর্মচারীরা এবং তখনই কিন্তু খবর দেওয়া হয় দমকলকে। এবং কার্যত আগুনের তীব্রতা এতই বেশি ছিল এবং প্রাচীন হোটেল কাম রেস্টুরেন্টটি দীর্ঘ পুরনো হয়, সেটা কাঠের তৈরি ছিল। কার্যত এরপরে কিন্তু আগুনটি দ্রুত ক্রমাগত সে ছুটে অন্যান্য জায়গায়, হোটেলের রেস্টুরেন্ট অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ে। কার্যত একেই এরপরে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে তিনটি ইঞ্জিন ছুটে আছে। কার্যত এর মধ্যেই একটি লক্ষ্য করা যায় যে ওখানে একটি কুকুর আটকে পড়ে, সেই কুকুরটি আতঙ্কিত হয়ে একদম সে হোটেল কাম রেস্টুরেন্ট একদম টপ ফ্লোরে মানে ছাদের উপরে চলে যায়। সেখানে তার সেখানে দমকল কর্মীরা দৃষ্টি আকর্ষণ করেন এবং কার্যত দুর্বল কর্মীদের চেষ্টায় ও স্থানীয়দের সহযোগিতায় সেই কুকুরটিকে উদ্ধার করা হয়েছে। কার্যত কুকুরটি আটকে পড়ার পরে স্থানীয়রা খুব চিন্তিত হয়ে পড়ে, এরপরে উদ্ধার করা হয়। উদ্ধারের খবরে পেয়ে কিন্তু খুশি এলাকাবাসী, পাশাপাশি দমকল বিভাগও। এবং আগুনের ফলে কিন্তু হোটেলের কাম রেস্টুরেন্টে কিন্তু দীর্ঘ অনেকখানি ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। তবে কি কারণে আগুন লেগেছে সেই বিষয়ে কিন্তু খতিয়ে দেখছে সংশ্লিষ্ট দপ্তর। অনেক ধন্যবাদ পার্থ প্রতিম তোমাকে। আমরা সরাসরি কথা বলছিলাম আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম দাসের সঙ্গে। আরো একবার জানিয়ে রাখি, দার্জিলিং এর চৌরাস্তার কাছে মেল রোডে প্রাচীন হোটেল কাম রেস্টুরেন্টে ভয়াবহ আগুন লাগে এবং সেই রেস্তোরাঁ বা হোটেলটি কাঠের তৈরি থাকায় হোটেলের বাকি অংশে খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তবে কি কারণে আগুন লাগছে তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট দপ্তর। চলো চলো উঠা, চলো প্রেস ছোড়ে রে, সব পয়সা না উঠা যাই দিন, প্রেস প্রেস বাকি কত পাবলিক হউ তো সব লা পড়াই দিন, সে বিথামা বসি দেন স্যার, কি ন বন্ন প্রেস ছোড়ে রে, সব উঠা যাই দিন, ভাই 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 প্রেস ছোড়ে রে, উঠা গানু পাটি আইলে আইনা আমি প্রেস প ল ল ল আবার নিছি বা ভালো ভালো ভালো